নামাজে তাকবীরে তাহরিমা বাধার নিয়ম কি? ছেলেদের আলাদা নাকি মেয়েছে উভয় একই নিয়ম? জি ভাই, তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলার পরে মেয়ের ছেলেরা হাত বাঁধবে। হাদিসগুলো অনেক ধরনের আসছে, মুসার পর্যায়ের হাদিস। হাদিসের মধ্যে আসছে যেটা আমরা বলি নাবির নিচে বাঁধা, নাবির উপরে বাঁধা, বুকে, এগুলো সব মুসার পর্যায়ে। মুসার হাদিস কাকে বলে জানেন? তাবেই সাহাবীর নাম না বলে রেওয়ায়েত করছে। এরকম মুসার হাদিসের ভিত্তিতে যারা বুকে বাঁধেন তারা এরকম হাদিসে বাঁধেন। এটাও হাদিসের মধ্যে আছে। মক্কা চলিতে যান, এক শ্রেণী আল্লাহ আকবার বলে হাতি বাঁধে। দেখছেন আপনারা, এখন আপনি হাত বাঁধার বন্ধ বলে আসেন, উপরে না নিচে বাঁধাতে পারলই না, ওদের তো তাই দিকে। এগুলো সবগুলি হাদিসের আমল, কিন্তু এক শ্রেণী যদি মনে করেন এরা নামিতে বাঁধছে তাহলে নামাজই হচ্ছে না, বুকেই বন্ধা লাগবে, বক্সিং মেরে দেওয়া লাগবে। কিন্তু হাত বান্ধার ঘন্টা বলে উনি বলছেন যে আমার বলে নামাজ এখানে হচ্ছে না, নামাজই করছে। লাভ হলো, লাভ হলো ভাই, সমাজ থেকে ফেতনা কমান, মেহরবানি করে ফেতনা কমান, আল্লাহর বাস্তে এগুলা নিয়ে ঝগড়া করেন না। পরে হাত বাঁধার বিষয়টি নিয়ে প্রশ্ন করেছেন এবং প্রশ্নের শুরুতেই তিনি একটা কথা উল্লেখ করেছেন যে কিছু বিতর্কিত বা মত পার্থক্য রয়েছে, এমন কিছু প্রশ্ন তিনি নিয়ে এসেছেন। তো আসলে এই বিষয়ে মত পার্থক্য রয়েছে উলামায়ে কেরামের মধ্যে। তিনটি বক্তব্য রয়েছে, দুটি বক্তব্য অত্যন্ত কাছাকাছি বক্তব্য, দুটি আমরা উল্লেখ করব। প্রথম বক্তব্যটি এসেছে যে একদল উলামায়ে কেরাম বলেছেন যে হাত বাঁধবেন তিনি নাভির নিচে, আর এটি হানাফি মাজহাবের উলামায়ে কেরাম গ্রহণ করেছেন। ইমাম আহমদুল হাম্বল রহমতুল্লাহ আলাইহি থেকে একটি বর্ণনা পাওয়া যায়, যদিও সেটি দুর্বল বর্ণনা। তো এই ক্ষেত্রে আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা থেকে একটি বর্ণনা উল্লেখ করা হয় থাকে, যেটি আবু দাউদের রেওয়ায়েতের মধ্যে এসেছে, এবং এই বর্ণনার মধ্যে আবু দাউদের এই রেওয়ায়েতটি অত্যন্ত দুর্বল, বর্ণনার দিক থেকে গ্রহণযোগ্য নয়। আরেকটি বিষয় রয়েছে, সেটি হল রহমতুল্লাহ সিন্দি রহমতুল্লাহ আলাইহি যখন আবু দাউদের এই রেওয়ায়েত নিয়ে পর্যালোচনা করেন, পর্যালোচনা তিনি উল্লেখ করেন যে এই আবু দাউদের এই রেওয়ায়েতের মধ্যে তাহতাল আস-সুররা এই শব্দটুকু, অর্থাৎ নাবির নিচে, এই শব্দটুকু মূলত কোন না কোন বর্ণনাকারী অথবা ভারতবর্ষের যে কপি রয়েছে এই কপিতে পাওয়া যায়, আবু দাউদের অন্যান্য কপিতে পাওয়া যায় না। এ থেকে মনে হচ্ছে যেন কেউ এর মধ্যে নিজেই নিজের পক্ষ থেকে এটি সংকলন করে দিয়েছেন, সংযুক্ত করে দিয়েছেন হাদিসের মধ্যে। তো সর্বোপরি যেটি কথা বলবো আমরা সেটি হচ্ছে এই বর্ণনাটি দুর্বল হওয়ার কারণে আমরা বিশেষ করে সুন্নায়ের সাপোর্টের মধ্যে নেই। দ্বিতীয় আরেকটি রেওয়ায়েত রয়েছে, সেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দুটি সহিহ হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়েছে। একটি ইবনে খুজামা রাহমাতুল্লাহ তার সহিহতে বর্ণনা করেছেন, সাহাব ইবনে সাআদ আস-সাআদী রাদিয়াল্লাহু তাআলা থেকে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা ইয়াদাহুমা আলা সাদরিহি, তারপর রাসূলুল্লাহ তার বুকের উপর তিনি তার হাত উভয় হাতকে রেখেছেন। তো এই যদি এই রেওয়ায়েতটাকে ওলামায়ে কেরামের একদল সহি বলেছেন, শেখ নাসিরুদ্দিন আল-আলবানী রহমতুল্লাহ আলাইহি সহি বলেছেন, এবং এই যুগের গবেষকদের মধ্যে অনেকেই সহি বলেছেন, এবং আগেকার যুগের গবেষকদের মধ্যে কেউ কেউ সহি বলেছেন। তো এই থেকে আমরা যদি দেখি তাহলে আমরা স্পষ্ট করে বলতে পারি সেটি, যেটি হলো সহি রেওয়ায়েত যদি চাই এবং সুন্নাহ অনুযায়ী আমরা যদি আমল করতে চাই তাহলে উত্তম হবে যেটি, সেটি হলো তিনি তার বুকের উপর হাত রাখবেন এবং এটি উত্তম সুন্নাহ। ছেলেদের মেয়েদের নিয়ে একই কথা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহি হাদিস দ্বারা প্রমাণিত আছে, সহি হাদিস দ্বারা প্রমাণিত আছে, সহি হাদিস দ্বারা প্রমাণিত আছে। ছেলেদের মেয়েদের নিয়ে একই কথা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহি হাদিস দ্বারা প্রমাণিত আছে। যে তিনটা হাদিস আছে এই ক্ষেত্রে যে ছেলেদের সাথে মেয়েদের নামাজের পার্থক্যের ক্ষেত্রে, একটা বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় যখন যাবে ওই সিজদায় যাওয়ার মেয়েদেরকে দর্শন হয়ে সিজদা যাওয়ার কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা রেওয়ায়েত আসছে। এটাও মুরসাল হাদিস পর্যায়ে, যে সাহাবি নাম না বলে তাবেঈ হাদিসটা রেওয়ায়েত করছেন, এইটা স্ট্রং হাদিস। এই হাদিসের আলোকে শেখুল আহনাফের অনেকে বলেন যে এরকম করে মেয়েরা যেন একটুখানি দর্শন হয়ে নামাজ পড়ে, কিন্তু কোন মেয়ে যদি ছেলেদের মতোই নামাজ পড়ে, নবী খুব ছিলেন উনি ওইরকম করে নামাজ পড়ছেন, তাতে যে তার নামাজ হবে না এটা বিষয় নয়, এটা সামান্য একটুখানি মতদ্বৈততা। এইটাকে আমাদের ফেতনা করার, গন্ডগোল করার, যারা ওরকম করে নামাজ পড়ছে তাকে জোর করে ছেলেদের মতো নামাজ পড়ানো, অথবা যে ছেলেদের মতো করে যেরকম নামাজ পড়ছে তাকে জোর করে, অনেক হাদিসের আমলে বোঝা যায় এখনকার মেয়েদের যেরকম ফ্যাট হয়েছে। আমার এক খালা আছে, উনি বলছে আমি যদি এরকম করে ঠাইছে ছুটে সিজদা দেই আমি তিন চার দিন পড়া আমার কম আটকায় দেবো, উনি মোটা মানুষ, উনি আমি কি করবেন?
যেহেতু এরকম না করলে নামাজই হবে না আপনি বলছেন, এরকম করে ঠেকে না দিলে তত নামাজ পড়া সারা লাগবে। তার মানে বোঝা যায় হাদিসের মধ্যে একটু উদারতা আছে, এইগুলো নাকি গন্ডগোল করেন না। নতুন করে কাউকে নামাজ শিখায় কোন নামাজ সহি, আমারটা বাতিল, এটা সহি নামাজ, এটা বাতিল নামাজ, না রে ভাই এইগুলো করেন না। এইগুলো মেহরবানি করে ফেতনার মধ্যে যাই, এগুলো প্রশ্ন দিবেন না, এগুলো প্রশ্ন দেয় হুজুর কি করে, কিন্তু কোন পক্ষে আছে না, এগুলো প্রশ্ন বেশি দেওয়ার চেষ্টা করবেন না। নারী পুরুষের সলাতে কোন পার্থক্য আছে কিনা, সহি হাদিসের আলোকে জানতে চান না মজহাবের আলোকে জানতে চান? হ্যাঁ, হাদিসের আলোকে। জি হ্যাঁ, কিছু কিছু মজহাবে তারা হাদিসের উপর কিছু যুক্তি পেশ করেছে যে এইভাবে এইভাবে মহিলাদের নামাজ পড়লে একটু সতর হয়, মানে একটু পর্দা বেশি হয়, যার ফলে তখন এই যুক্তি করতে দিতে গিয়ে আর যুক্তিকে প্রাধান্য দিতে গিয়ে দলিল ছাড়াই তারা মহিলাদের নামাজ কিছু ভিন্ন ভিন্ন করে বয়ন করেছে। সঠিক মত হচ্ছে একটু আগেই বললাম যে সমাধান করতে গিয়ে নিতে হবে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে নিতে হবে, কোরআনে এই শিক্ষা দেওয়া হয়েছে। জি, নবী সাল্লামের সাহাবায়ে কেরাম দ্বারা আপোষে কোন ক্ষেত্রে যদি মতবিরোধ হইত ছুটে যেতেন কোথায়? নবী সাল্লাম জীবদ্দশায় ছিলেন, তখন নবী সাল্লাম কাছে সরাসরি ছুটে যেতেন। এখন নবী আমাদের মাঝে নেই, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ছেড়ে যাওয়া কোরআন এবং সুন্নাহ তারা তৌফিকুম আমরাইন রয়েছে, সুতরাং আমাদেরকে ছুটে যেতে হবে কোরআন এবং হাদিসের দলিলের দিকে, সহি হাদিসের আলোকে, কোরআনে কারিমের আলোকে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাতের আলোকে নারী পুরুষের নামাজে তরিকাগত পদ্ধতিগত কোন পার্থক্য নেই। যেমন নবী করিম বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, পুরুষদেরকে সম্বোধন করে আমাকে যেমন নামাজ পড়তে দেখলে তেমনি তোমরা নামাজ পড়ো, সলাত আদায় করো, তেমনি এই খেতাব সম্বোধন নারী জাতির জন্য ছিল, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জি নবী কার? পুরুষদের নবী না সবারই নবী? মানব জাতির নবী, মানব জাতিতে পুরুষেরও যেন নবী সাল্লাহ যান তিনি, তেমনি মহিলাদের নবী, সকলের জন্য তিনি প্রেরিত হয়েছেন সমানভাবে এবং সকলকে বলেছেন সাল্লু কামার আই তুমি ওসাল্লি, তোমরা সলাত আদায় করো যেমন আমাকে তোমরা সলাত আদায় করতে দেখলে। যদি যদি কিছু পার্থক্য থাকত তাহলে নবী করিম অবশ্যই ক্লিয়ার করে দিতেন, কারণ তার দায়িত্ব হচ্ছে মানুষকে স্পষ্টভাবে দিন বুঝিয়ে দেওয়া। আমাদের মতন না যে কিছু কথা বললাম কিছু ছুটে গেল আর কেউ বলবে, শেখ আব্দুল বাকি সাহেব কিছু শিখালেন ভাবলেন যে আর একজন আছে ও বাকিটা বলবে, হ্যাঁ আমি বললাম বাকিটা উনি বলবেন না, তাকে আল্লাহ একমাত্র রাসূল করে পাঠিয়েছে, শেষ রাসূল করে। সুতরাং যেখানেই তিনি দেখবেন যে সম্ভাবনা আছে মানুষের ভুল বোঝার, সুতরাং ক্লিয়ার করে দেবেন, সাথে সাথে বলে দিতে দেখো পুরুষরা সাল্লু কামায় রাআইতুমুনি ওসাল্লি, আর হে মহিলারা তোমরা নামাজ আদায় করো, সালাত আদায় করো যেমন আয়েশাকে দেখলে ফাতেমাকে দেখলে, বলতেন না? বলতেন না? বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো নবী সাল্লাম এটা বুঝেননি যে দেখো প্রশ্ন উঠবে কিন্তু আমার উম্মতের যে আমরা এইরকম নামাজ, মহিলারা কি বলে দিতেন যে দেখো মহিলারা তোমাদের নামাজ কিন্তু আলাদা আছে, সাবধান। বলেননি নবী করিম, বোঝা গেল যে মহিলারাও ফলো করবে কাকে? তাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, পুরুষরা যেমন ফলো করবে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোনো পার্থক্য নেই। বুকে হাত বাঁধবে মহিলারা যেমন পুরুষরা, হ্যাঁ পুরুষরা নিচের দিক সামলাবে আর মহিলারা উপর দিক সামলাবে, এটা ভুল কথা, ভুল কথা আসলে, ভুল তরিকা এগুলো। জি, বরং নবী সাল্লাম নিষেধ করেছেন কতগুলো কাজ থেকে নামাজের ভিতরে, সেগুলি মহিলারা করে, নাজায়েজ কাজ করে। ওয়ালায়াব সতু আহাদুকুম ইমবিসাত আল কালবে, তোমাদের কেউ যেন কুকুরের মতো হাঁস বিছিয়ে নামাজ না পড়ে। মহিলারা কেমন কেমন নামাজ পড়ে, হাত বিছায় না বিছায় না? নবী সাল্লাম নিষেধ করছেন আর এরা কি করছে, কুকুরের মতো হাত বিছিয়ে নামাজ পড়ছে। কুকুরের সাথে কেন তুলনা করলেন, যাতে ঘৃণা হয় যে ছি কুকুরের মতো করে নামাজ পড়বো আমি, তারপরও ছাড়বে না, ওইরকম করে নামাজ পড়বে, কত না ফরমানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। পুরুষ মহিলাদের নামাজ কি একই নিয়ম, মহিলাদের হাত ফাঁকা রেখে সিজদা করতে হবে? জবাব, হ্যাঁ। পুরুষ এবং মহিলাদের সালাতের মাঝে পার্থক্য রয়েছে, আবার কিছু পার্থক্য নেই। পার্থক্য রয়েছে বলতে মৌলিক কিছু পার্থক্য রয়েছে, যেমন পুরুষদেরকে মসজিদে গিয়ে সালাত আদায় করতে হবে, এটি নির্দেশ, মেয়েদের জন্য এটা নির্দেশ নয়।
বরং মসজিদে গিয়ে সালাত আদায় করার যদি ভালো পরিবেশ থাকে তাহলে মেয়েরা যাওয়ার অনুমতি রয়েছে, কিন্তু নির্দেশ তাদের জন্য নয়। এটা একটা পার্থক্য পুরুষ ও মহিলার, পুরুষদের এবং মহিলাদের আরও পার্থক্য। উদাহরণস্বরূপ যেমন পুরুষদের সালাতের সতর ঢাকা যা ফরজ, সেটা হলো হাঁটু থেকে নাভি পর্যন্ত এবং দুই কাঁধ ঢাকলেই পুরুষের জন্য সালাতের সতর ঢাকা যথেষ্ট হয়ে যাবে, কিন্তু মেয়েদের জন্য এটুকুই যথেষ্ট হবে না। তাদের মাথা থেকে শুরু করে পা পর্যন্ত সম্পূর্ণ বডি একেবারে ফুল সুন্দরভাবে ঢাকতে হবে। তাহলে এটাও একটা পার্থক্য, এরকম কিছু মৌলিক পার্থক্য রয়েছে। অন্যভাবে আরও পার্থক্য, যেমন পুরুষদের তারা যদি জামাতে সালাত আদায় করে তাদের ইমাম সে কাতারের সামনে আলাদাভাবে দাঁড়াবে, কিন্তু মেয়েরা যদি জামাতের সাথে মেয়ে মেয়েরাই যদি সালাত আদায় করে তাহলে তাদের ইমাম কাতারের সামনে দাঁড়াবে না, বরং কাতারের মাঝ বরাবর সেই কাতারের ভিতরেই দাঁড়াবে। এই ধরনের কিছু মৌলিক পার্থক্য রয়েছে। কিন্তু সালাতে হাত বাঁধা, হাত তোলা, ওঠা বসা, রুকু সেজদা, এগুলির ক্ষেত্রে পার্থক্য কি না? জবাব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশুদ্ধভাবে যা প্রমাণিত সেই আলোকে নারী ও পুরুষের রুকু সেজদা, হাত বাঁধা, হাত তোলা ইত্যাদির কোনো কিছুতেই কোনো পার্থক্য নেই, সবগুলি একই নিয়ম। আমাদের সমাজে পার্থক্য দেওয়া হয় পুরুষেরা হাত বাঁধবে একরকমের, নারীরা বাঁধবে আরেক রকমের, না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী পুরুষ মহিলা সকলেই এক পদ্ধতিতেই হাত বাঁধবে, যেটি হলো বুকের উপরে। ঠিক রুকু সেজদা, রুকু এবং সেজদা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের সমাজে দেখানো হয় মেয়েরা রুকু করবে কুজু হয়ে, সেজদা করবে মাটিতে একেবারে শুয়ে গিয়ে। এই ধরনের রুকু ও সেজদার নিয়ম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কখনো সহিভাবে প্রমাণিত নয়, বরং এইভাবে রুকু সেজদা করলে তার সালাত বাতিল হয়ে যাওয়ার এই সম্ভাবনা বেশি। অবশ্যই মেয়েদের রুকু ও সেজদা পুরুষেরা যেভাবে রুকু সেজদা করে সেভাবেই তাদেরকে করতে হবে। এখানে এই কথাগুলির সপক্ষে যুক্তি দেখানো হয় যে মেয়েদের পুরুষের মতো হাত ফাঁকা করে সেজদা করলে কি হবে, এটা পর্দার খেলাফ হবে। এটি সম্পূর্ণ একটি বোকামি কথা ছাড়া আর কিছুই নয়। আপনারা আগেই বললেন যে মেয়েদের মসজিদে যাওয়া জায়েজ নাই, পড়বে কোথায়? বাড়িতেই পড়বে। তাহলে সেই বাড়িতে যদি সে হাত ফাঁকা করে তার সেই নির্জন জায়গায় পড়ে তাহলে সেখানে পর্দার খেলাফ কোথায়? এবং সুন্দরভাবে যদি বোরখা সিস্টেমের পোশাকগুলো মেক্সিগুলো পরে থাকে তাহলে সেখানে তার পর্দার খেলাফ কোথায়? অতএব এগুলি গোজামিল যুক্তি ছাড়া কিছুই নয়। নারী ও পুরুষ তাদের সকলকে সেজদা একই নিয়ম, সুন্দরভাবে হাতগুলি ফাঁকা করে উভয়ের মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সেজদা দিতেন তার হাত এবং পা এর মাঝে যেন একটি ছোট্ট ছাগলের বাচ্চা প্রবেশ করলে একদিক থেকে আরেক দিকে সুন্দরভাবে বের হয়ে যেতে পারত। এটি পুরুষদের জন্য যেমন, মেয়েদের জন্য ঠিক তেমন একইভাবে সেজদা দিবে, একইভাবে সালাত আদায় করবে। এর মাঝে এই সমস্ত পার্থক্য সহিহ হাদিসের আলোকে নেই। ওয়াল্লাহু তাআলা আলাম। পুরুষ ও মেয়েদের নামাজের পার্থক্য আছে কি? পুরুষ এবং মেয়েদের নামাজের পার্থক্য খুব সামান্য। একটা পার্থক্য হলো মেয়েদের হিজাব করতে হয়, ফুল হিজাব পরে সালাত পড়তে হয়, পায়ের পাতাও ঢাকতে হয়, ফুল মোতাহাজ্জিমা হতে হয়, হিজাব পরিহিতা হয়ে সালাত পড়তে হয়, পুরুষদের এটা জরুরি নয়। দ্বিতীয় পার্থক্য হলো জামাতে আসা নারীদের জন্য বাধ্যতামূলক নয়, কিন্তু পুরুষদের জন্য বাধ্যতামূলক। তৃতীয় পার্থক্য হলো জুমা নারীদের উপর ফরজ নয়, ইচ্ছে করলে পড়তে পারে, আর জুমা পড়তে না চাইলে জোহর পড়বে, কিন্তু জুমায় আসা পুরুষের জন্য বাধ্যতামূলক। এই টুকটাক কিছু পার্থক্য ছাড়া আর কোনো পার্থক্য নেই। দাঁড়ানো একই রকম, রুকু একই রকম নারী পুরুষের, সেজদা নারী পুরুষের একই রকম, বসা একই রকম, হাত বাঁধা একই রকম। এগুলোতে হাদিসে কোনো আলাদা বৈশিষ্ট্যের কোনো দলিল কোথাও নেই, অতএব এগুলোতে পার্থক্য নেই। মক্কায় গেলে দেখবেন বাইতুল্লাহতে নামাজ পড়ে, সারা ওয়ার্ল্ডের নারীরা সেখানে নামাজ পড়ে, পুরুষদের মতোই রুকু সেজদা ওঠা বসা সব। শুধু উপমহাদেশের কিছু মহিলারা এদের সেজদা আরেক রকম। এই সেজদাটা মূলত ইরাকের খারিজিদের সেজদা। লাআল্লাকা মিনাল লাযীনা ইউসাল্লুনা আলা আওরাতিহিম ইয়ানি আল্লাযী ইয়াসজুদুহু আলা সাকুন বিল আরদ। সহিহ বুখারীতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা এক ব্যক্তিকে দেখলেন মাটির সাথে মিশে আমাদের দেশের নারীদের মতো সেজদা করে, অনেক নারীরা যেভাবে সেজদা করে ওরকম। উনি বললেন, তুমি কি ওই খারিজিদের অন্তর্ভুক্ত, খারিজি সম্প্রদায়?
যারা মুসলমানদেরকে কাফের বলে, ইমানদারদেরকে মারে, কাফেরদেরকে ছাড়ে, কাফেরদেরকে আক্রমণ করে না, ইমানদারদেরকে যারা আক্রমণ করে, ভয়ঙ্কর একটা সম্প্রদায়, এদেরকে খারেজি বলা হয়। তো এটা বিভ্রান্ত একদল মানুষের নামাজ, নারী পুরুষের নামাজের সেজদা, পুরুষের একরকম নারীর আরেক রকম, এই পার্থক্যটা ভুল। রুকুর পার্থক্যটা ভুল, বসার পার্থক্য এটা ভুল, হাত বাঁধার পার্থক্য এটাও কি, এটা ভুলের কোনো দলিল নেই। এগুলি পুরুষের যেমন মেয়েদেরও তেমন।